গত 24শে মার্চ ইন্টারন্যাশনালি রিলিজ হয়ে গেল শাওমি পোকো এক্স থ্রি প্রো। আশা করি খুব শীঘ্রই বাংলাদেশেও এই ডিভাইসটি অ্যাভেলেবেল হয়ে যাবে। আর প্রাইসের কথা যদি বলি, মোস্ট প্রবাবলি 27,000-এর আশেপাশেই থাকবে। সো এই বাজেট রেঞ্জের মধ্যে যদি আপনি ভালো একটি স্মার্টফোন নিতে চান, তাহলে এই স্মার্টফোনটি আপনি চুজ করতে পারেন। আর আজকের ভিডিওতে আমি এই পোকো এক্স থ্রি প্রোয়ের প্রত্যেকটা জিনিস একদম ডিটেইলে তুলে ধরার চেষ্টা করব। তো মূল ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নেই, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, তাহলেই আমার নেক্সট ভিডিওটির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো সবার প্রথমেই হচ্ছে আমি স্মার্টফোনটির ডিসপ্লেটি নিয়ে কথা বলবো। এটিতে আপনি পেয়ে যাবেন 6.67 ইঞ্চ একটি IPS LCD প্যানেল। অবশ্যই এটি একটি ফুল HD প্লাস ডিসপ্লে এবং বেস্ট পার্ট হচ্ছে এই ডিসপ্লেটির, এটি হচ্ছে 120Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। সো ভালো স্মুথ একটা ফিলিং পাবেন আপনি যখন স্ক্রলিং করতে থাকবেন। তবে এই বাজেট রেঞ্জে আমি আশা করেছিলাম IPS না হয়ে একটা হচ্ছে অ্যামোলয়েড একটা ডিসপ্লে। আর এই ডিসপ্লেটিকে প্রোটেকশন দেওয়ার জন্য রয়েছে গরিলা গ্লাস 6। আর স্মার্টফোনটির উইড, থিকনেস, হাইটের কথা যদি বলি, তাহলে উইড পাবেন হচ্ছে 76.8 mm, থিকনেস থাকতেছে 9.4 mm এবং হাইটে থাকতেছে 165.3 mm। স্মার্টফোনটির খুব বেশি লাইট ওয়েট না কিন্তু, হ্যাঁ দেখতেই বোঝা যাচ্ছে মোটামুটি ভারী হবে এবং এটির ওয়েট হচ্ছে 215 গ্রাম, আই মিন 215 গ্রাম। এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 860 প্রসেসর, যাকে ব্যাকআপ দিচ্ছে এড্রিনো 640 GPU। সো প্রসেসরের কথা যদি বলি বা GPU-র কথা যদি বলি, ভালোই কিন্তু একটা আপগ্রেড একটা GPU বা প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন। দুইটা ভেরিয়েন্টে বর্তমানে এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছে, একটা হচ্ছে 6GB র্যাম এবং 128GB রম, আর একটা হচ্ছে 8GB র্যাম এবং 256GB রম। স্মার্টফোনটিতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু পাওয়ার বাটনের সাথে দেওয়া আছে, যেটা হচ্ছে আপনারা ডান সাইডে পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি 3.5mm হেডফোন জ্যাক কিন্তু অ্যাভেলেবেল, আর চার্জিং পোর্ট হিসেবে থাকছে সে USB টাইপ সি। সিম কার্ড স্লটটি হচ্ছে বাম পাশে রয়েছে, যেখানে আপনি একটি সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ইনস্টল করতে পারবেন। আর এই স্মার্টফোনটির উপরের দিকেই রয়েছে হচ্ছে একটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো এই স্মার্টফোনটির ব্যাটারির কথা যদি বলি, এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5160 mAh ব্যাটারি, যা মোটামুটি ফুল চার্জ হতে আপনার সময় লাগবে মাত্র 1 ঘন্টা, বিকজ অফ এটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 33W-এর একটি ফাস্ট চার্জার। তো এবার আসি হচ্ছে স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে। আমরা অনেকেই কিন্তু ক্যামেরার উপর বেস করেই হচ্ছে একটি স্মার্টফোনকে জাজ করে থাকি, বা আমাদের মেইন টার্গেটটাই হয়ে থাকে ক্যামেরাটা কীরকম। তো এই স্মার্টফোনটিতে আপনারা হচ্ছে একটা কোয়াড ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন, যেখানে হচ্ছে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকতেছে 48 MP একটি ল্যান্স, আর এটার সাপোর্টিং হ্যান্ড হিসেবে থাকতেছে 8 MP একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ল্যান্স, সাথে থাকবে 2 MP একটি ম্যাক্রো ল্যান্স এবং 2 MP একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাচ্ছেন 20 MP একটি সেলফি ক্যামেরা, যা হচ্ছে একদম পাঁচ হোল কাট, যেটা হচ্ছে ওই স্যামসাংয়ের মতোই একদম টপ মিডল পয়েন্টে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে দেখতে। তো এখন আমি কিছু আপনাদের স্যাম্পল দেখাচ্ছি এই স্মার্টফোনটির থেকে তোলা। তো স্যাম্পলগুলো দেখলে আপনারা হচ্ছে একটা ইমেজ কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 MIUI 12 ফর পোকো। আর ভিডিওর কথা যদি বলি, তাহলে আপনারা রেয়ার ক্যামেরা দিয়ে 30fps এ 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন, আর 1080px যদি আপনি ভিডিও করেন, 30 থেকে শুরু করে 30, 60, 120fps পর্যন্ত আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। আর আপনি যদি 720px ভিডিও করেন, তাহলে 960fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। আর আপনি যদি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করেন, তাহলে 1080px 30fps আপনি ভিডিও করতে পারবেন। এই স্মার্টফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন 3টি কালারে, একটা হচ্ছে ফ্যান্টম ব্ল্যাক, একটা হচ্ছে ফ্রস্ট ব্লু, একটা হচ্ছে মেটাল ব্রঞ্জ। তো বন্ধুরা, শাওমি পোকো এক্স থ্রি প্রো নিয়ে এই ছিল কথাবার্তা। আশা করি এই স্মার্টফোনটির প্রত্যেকটা জিনিস এখন আপনাদেরকে আমি বলতে পারছি বা তুলে ধরতে পারছি। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, আর এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।